খেলোয়াড়ি জীবন শেষে এবার কর্মসংস্থানের নিশ্চয়তা পেতে যাচ্ছেন শুটাররা। ১৯তম বার্ষিক সাধারণ সভা শেষে এমনটি জানিয়েছেন বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি। শুটিংকে আরও বেগবান করতে তৃণমূলের সংগঠকদের দেয়া হবে দায়িত্ব। এজিএমে বিগত তিন বছরের আয় ব্যয়ের হিসাবসহ সব এজেন্ডাই অনুমোদন হয়েছে সর্বসম্মতিক্রমে। কলি থেকে ফুল, ফুল থেকে ফল, এই তিনের পেছনে অনিবার্য একজন দক্ষ মালির যত্ন। বাংলাদেশের শুটিংয়ে সেই মালি ফেডারেশনের বর্তমান কার্যনির্বাহী কমিটি আর তার সভাপতি ও মহাসচিব এবার সৃষ্টি করলেন অনন্য এক দৃষ্টান্ত। বার্ষিক সাধারণ সভা হল মুক্ত মঞ্চে, যেখানে প্রবেশাধিকার ছিল সবার। মোট ১১টি এজেন্ডা নিয়ে শুরু হয় এজিএম, সর্বসম্মতিক্রমে অনুমোদন হয় সবই। ২০২২-২৩ অর্থ বছরের ৯ কোটি ৩৭ লাখ ৫৫ হাজার টাকা, এছাড়া ২০২১-২২ ব্যয় ৭ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকার হিসেবের অনুমোদন দেয়া হয়। নেওয়া হয় নতুন পরিকল্পনাও, বিভিন্ন বাহিনী অলরেডি নিচ্ছে এবং তারা যেন আরও বেশি করে দিতে পারে সেই চেষ্টাটা আমাদের থাকবে, এবং একই সাথে কর্পোরেট ওয়ার্ল্ড যারা আছে, যে কর্পোরেট বিজনেস সেক্টর আছে, সেখানে যেন আমরা তাদেরকে আস্তে আস্তে আমরা তাদের একটা ব্যবস্থা করতে পারি, প্রফেশনাল ব্যবস্থা করতে পারি, ভবিষ্যতের ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। প্রতি বছরই দীর্ঘ হচ্ছে অর্জনের তালিকা, তবে সেজন্য প্রয়োজন অর্থের, যার পর্যাপ্ত সংকুলন নেই, তবুও থেমে থাকতে চায় না ফেডারেশন। এই ৯ কোটি টাকা আমরা অনুদান থেকে আনবো, আমরা সরকারের কাছ থেকে আনবো, এইভাবে আমরা একটা পদক্ষেপ নিয়েছি। এটাকে কতটুকু সাকসেস করতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য। তৃণমূলের সংগঠকদের এবার কেন্দ্রে দেওয়া হবে নানা দায়িত্ব, সে কারণে খুশি কাউন্সিলররাও। আগে কখনো এজিএমে এভাবে সদস্যরা, এত সদস্য কখনো অংশগ্রহণ করেনি। যেটা সঠিক এটি করা হয়েছে এজিএমটা, এবং হিসাবগুলো সঠিকই আছে আমার মনে হয়। আমাদের ক্লাব ইনশাল্লাহ সচল হবে, আমরা আরও নতুন বেশি করে শুটার পাঠাতে সক্ষম হব। মেধাবী শুটারদের চাকুরি নিশ্চিত করা গেলে বাড়বে শুটার, বাড়বে আন্তর্জাতিক অর্জনও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।